বিশ্বকাপ, কারো কাছে এই শব্দটা তীব্র কষ্টের, আবার কারো কাছে ডাল ভাতে পরিণত হওয়া এক স্মৃতির অর্জন। দক্ষিণ আফ্রিকা একটি শিরোপা অর্জনের লক্ষ্যে কত চেষ্টাই না করে যাচ্ছে আসরের পর আসর, কিন্তু তবুও মুক্তি মিলছে না চোকার্স নামক লজ্জার উপাধি থেকে। নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন তো দেশটির তরুণ প্রজন্মকে একটি শিরোপার সাধনা দিতে পারার কষ্টেই পড়ছেন। বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের যদি প্রশ্ন করা হয় বিশ্বকাপ শিরোপার মূল্য কত, তবে হয়তো তারা কোনো পরিমাণ দিয়েই তা বর্ণনা করতে পারবেন না। আফগানিস্তানের জন্য যেই ট্রফি জয় তো রীতিমতো স্বপ্নের চাইতেও বড় কোনো অর্জন, কিন্তু এই কাজটাকেই মামুলি এক বিষয়ে পরিণত করেছে অস্ট্রেলিয়া। ছয় ছয় বারের বিশ্ব চ্যাম্পিয়ন বুনেছে দটা। এই দলগুলো যেখানে একটি শিরোপা জয়ের জন্য পিপাসার্থ কাকের মতন পানির খোঁজে, সেখানে শিরোপার একের পর এক স্বাদ নেয়া অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটার মিচেল মার্শের এক দৃশ্য দেখে রীতিমতো হতাশ ক্রিকেট সমর্থকরা। স্বপ্নের বিশ্বকাপ ট্রফি তার পায়ের নিচে। ক্রিকেট বিশ্বের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া হোক কিংবা অন্য কোনো দেশ, প্রতিযোগিতার মঞ্চে সবাইকে কাঁপিয়ে দিয়ে শিরোপা জয় তো প্রতিটি দলেরই স্বপ্নের মতন। অস্ট্রেলিয়া চাইতে অন্য দলগুলোর ক্ষুধার তীব্রতা বেশি হলেও অজি সাফল্যে সবই যেন হয়ে যায় ম্লান। ছয়বারের মতন বিশ্বকাপ শিরোপা জয়ী অস্ট্রেলিয়া উদযাপনে স্বপ্নের ট্রফি ঘুরছে এহাত থেকে ওহাত, ক্যামেরায় চলছে তা ধারণের মুহূর্ত। তেমনি এক উদযাপনের ছবিতে দেখা মিলল মিচেল মার্শকে, ড্রেসিং রুমে সোফায় বসে দুপা বিশ্বকাপ ট্রফির ওপর দিয়ে উদযাপন করছেন। যেই ছবি প্রকাশের পর রীতিমতো ক্ষুব্ধ হয়ে ওঠেন সমর্থকরা। অনেকেই বলতে থাকেন বিশ্বকাপের সম্মানের ট্রফি পায়ের নিচে এভাবে রেখে ঠিক করেননি মার্শ। অনেকেই টানছেন মেসিকে, যেখানে বিশ্বকাপ জিতে স্বপ্নের ট্রফিকে রীতিমতো আগলে রেখে ঘুমিয়েছেন মেসি, সেখানে মার্শ দেখাতে পারেননি আদর্শ কোনো কাজের উদাহরণ। নেটিজনরা এমন অভিযোগই তুলছেন। এবার একটু ফেরা যাক এক মাস ধরে চলা বিশ্বকাপের টানটান উত্তেজনার মধ্যে। এক অসাধারণ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে 2023 বিশ্বকাপ বিদায় জানালো, তবে এই এক আসরে প্রতিটি দিক থেকেই অনেকেই চমকে দিয়েছেন। বিশ্বকাপের সেই সামারিটাই চলুন দেখে নেওয়া যাক। 765 রান নিয়ে বিরাট কোহলি টুর্নামেন্টের সবচেয়ে বেশি রান সংগ্রহ করে হয়েছেন আসর সেরা ক্রিকেটার। সবচেয়ে বড় ব্যক্তিগত ইনিংস খেলেছেন গ্লেন ম্যাক্সওয়েল, সবচেয়ে বেশি সেঞ্চুরি ডি ককের, সবচেয়ে বেশি ছক্কা রোহিত শর্মার, সবচেয়ে বেশি উইকেট মোহাম্মদ শামির, উইকেট কিপার হিসেবে সবচেয়ে বেশি ক্যাচ ডি ককের, এছাড়া সবচেয়ে বেশি ক্যাচ ধরার নজির করেছেন ড্যারেল মিচেল। এবার চলুন এক নজরে দেখে নেওয়া যাক 2023 বিশ্বকাপ শেষে কোন দল কত টাকা নিয়ে বিদায় নিল। এই দিক থেকেও যে অস্ট্রেলিয়ায় সবচেয়ে বড় অঙ্ক নিয়ে দেশে ফিরবে সেটা বলাই যায়। দেশটার বিশ্বকাপ থেকে মোট রোজগার 35,31,00,000 রুপি। দুয়ে থাকা ভারত বিশ্বকাপে এক ম্যাচ হেরেই স্বপ্ন ভঙ্গ করে বসে, তাই বিপুল অর্থ কামানোর সুযোগও হাতছাড়া হয় দলটার। এই আসরে ভারত কামিয়েছে 18,97,00,000 রুপি, দক্ষিণ আফ্রিকার রোজগার 8,31,00,000, নিউজিল্যান্ডের পকেটে গেছে 7,65,00,000। এদিক থেকে বাংলাদেশ, শ্রীলঙ্কা আর নেদারল্যান্ডস কেবল 1,50,00,000 টাকা নিয়েই ফিরতে পেরেছে দেশে।